नवर मिशन अनलाइन यूट्यूब चैने सबाई के स्वागत। आज के क्लास टेन लाइफ साइंस नतून उद्भिद गठन सम्पर्क आलोचना कर तो प्रथम जानते हैं निषेक का बोले देखो पुंजवन कोष पुंगामी एवं स्त्री जवन कोष एवं स्त्रीगामी मिलन के बला है निषेक फर्टिलाइजेशन। এইখানে দ্বিতীয় পয়েন্ট আছে আমাদের নতুন উদ্ভিদ এর গঠন। তা নতুন উদ্ভিদ কিভাবে সৃষ্টি হয় আমরা জানতে হবে। আমরা আগের দিন দেখেছি একটি ফুলের চারটি স্তবক থাকে বৃদ্ধি, দলমণ্ডল, পুংকেশর এবং গর্ভেশর। এই চারটি স্তবকের মধ্যে যেটা আমরা পুংকেশর পুংকেশরের যে পরাগধানী থাকে সে পরাগধানী থেকে রেণু উৎপন্ন হয়, রেণু উৎপন্ন হয়ে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। এখন আমাদের আলোচনার বিষয় পুংগামী। প্রত্যেকটি রেণুতে এই সংখ্যক নিউক্লিয়াস নিগঠিত, অর্থাৎ এই রেণুর মধ্যে যে নিউক্লিয়াস থাকে সে নিউক্লিয়াসটা রেণুমধ্যে গর্ভমুণ্ডে পড়ে। গর্ভমুণ্ডে পড়ার আগে এই নিউক্লিয়াসটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটো নিউক্লিয়াস তৈরি করে। একটি হচ্ছে নালিকা নিউক্লিয়াস, আরেকটি হল জনন নিউক্লিয়াস। পরবর্তীকালে এই জনন নিউক্লিয়াস এই যে রেণু নালিকা নিউক্লিয়াসটার অগ্রভাগে থাকে এই জনন নিউক্লিয়াসটা দুটো পুংগ্যামেট তৈরি করে। তাহলে আমরা দেখলাম কি পরাগধানী থেকে রেণু উৎপন্ন হয়ে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, তখন এখানে ওই পরাগধানী উৎপন্ন রেণুগুলোর মধ্যে যে নিউক্লিয়াস থাকে প্রতিটি রেণুর মধ্যে সেই নিউক্লিয়াসটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটো নিউক্লিয়াস তৈরি হয়, নালিকা নিউক্লিয়াস এবং একটা জন নিউক্লিয়াস। এই জন নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে পুংগ্যামেট তৈরি করে। এবার এই নালিকা সহ যখন গর্ভমুণ্ডে যায় গর্ভমুণ্ডে গর্ভদণ্ড ভেদ করে ডিম্বাশয়ে পৌঁছায়, ডিম্বাশয়ের ভিতরে থাকে ডিম্বক, সে ডিম্বকে এসে পৌঁছায়। ধরো পুংগ্যামেট গঠন বা উৎপন্ন হচ্ছে কীভাবে তার ব্যাখ্যা। এরপর আমরা আসবো স্ত্রী গ্যামেটের উৎপত্তি। তাহলে দেখো না ওই যে গর্ভাশয়ের যে ডিম্বক আছে ডিম্বকের একটা টুয়েল সংখ্যক নিউক্লিয়াস থাকে, টুয়েল সংখ্যক নিউক্লিয়াসটা বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। প্রথমে চারটে, তৃতীয় স্টেজে আটটা,
ऊपर दिए तीन के मजखने दोटो नीचे दिखे तीन के तरह आठटा न्यूक्लियस उत्पन्न है ऊपर दिखे एक न्यूक्लियस को बला है स्वाभाविक कोष और एखे उत्पन्न ये बला है डिम्बाणु আর এই দুটো নিউক্লিয়াস মিলে তৈরি করে নির্মিত নিউক্লিয়াস আর নিচের দিকে এই তিনটে নিউক্লিয়াস কে প্রতিপাদক কোষ গঠন করে তাহলে আমরা দেখলাম যে এখানে টোটাল ভ্রূণের মধ্যে অর্থাৎ ডিম্বকের মধ্যে যে নিউক্লিয়াসটা ছিল ডিপ্লয়েড সংখ্যক সেটা বারবার মাইটোসিসকে বেড়েছে প্রথমে চারটে তারপর আটটা নিউক্লিয়াস তৈরি করল এই আটটা নিউক্লিয়াস মিলে উপরের দিকে তিনটে নিচের দিকে তিনটে মাঝখানে দুটো উপর দিকে তিনটে নিউক্লিয়াসের মধ্যে দুটো হলো সহকারী কোষ বা সিনারজিস আর একটি হলো ডিম্বাণু এজ আর মাঝখানে আছে নির্মিত নিউক্লিয়াস এবং নিচের দিকে থাকে প্রতিপাদক কোষ আর তিনটে নিউক্লিয়াস মিলে একসাথে বলা হয় গর্ভযন্ত্র বা এজ অ্যাপারেটাস তাহলে আমরা কোন গ্যামেট অস্থি গ্যামেট উৎপন্ন হলো এরপর দেখব কীভাবে সপুষ্পক উদ্ভিদে নিষেক প্রক্রিয়া ঘটছে এবং নতুন উদ্ভিদ কীভাবে তৈরি হচ্ছে প্রথমে আমরা সংজ্ঞাতে বলেছি নিষেক না পুংগ্যামেট বা পুঙ্গ অঙ্কোষ এবং স্ত্রী গ্যামেট বা স্ত্রী অঙ্কোষ মিলনকে বলা হয় ফার্টিলাইজেশন বা নিষে তাহলে এখন আমরা দেখতে পেলাম স্ত্রী গ্যামেটের উৎপত্তি কীভাবে হলো এবং পুংগ্যামেটের উৎপত্তি কীভাবে হলো এরপরে আসবো সপুষ্পকে নিষে কীভাবে ঘটছে বা কীভাবে বীজ এবং ফল উৎপন্ন হচ্ছে তাহলে আমরা পেলাম কি দুটো পুংগামে ডিম্বাশয় ডিম্বকের মধ্যে প্রবেশ করলো ওখানে দেখলাম আর এদিকে ডিপ্লয়েড যে ডিম্বকের মধ্যে ডিপ্লয়েড নিউক্লিয়াসটা বিভাজিত আটটি নিউক্লিয়াস উৎপন্ন করলো তারপরে দেখো
তার পরাগ দেওয়ার সময় কি হয় না, এই যে আমরা এটা হচ্ছে পরাগধানী, এখানে থাকে রেণু বাষ্প, এটা হচ্ছে গর্ভমুণ্ড, এটা গর্ভদণ্ড, গর্ভমুণ্ড গর্ভদণ্ড এবং পরাগনালিকা। পরাগনালিকা তাহলে এখান থেকে যখন তার আগে যেটা বলে দিই, এখানে আমরা দুটো পেয়েছিলাম যে আগে দুটো সহকারী কোষ, আর একটা ডিম্বাণু নির্মিত নিউক্লিয়াস, আর এখানে তিনটে মিলে প্রতিপাদক কোষ। তাহলে পরাগযোগের সময় কি হয়, এই যে পরাগধানী উৎপন্ন রেণু প্রসব রেণু উৎপন্ন রেণু গর্ভমণ্ডলে স্ফুটিত হয় বা পড়ে, এই যে স্থানান্তর হচ্ছে এটা হল পরাগযোগ। তাহলে কোন উদ্ভিদে পরাগধানী উৎপন্ন রেণু যখন গর্ভমণ্ডলে স্থানান্তরিত হয় সেই ফুল বা একেবারে অন্য গাছের ফুলে তাকে বলা হয় পরাগযোগ, আমরা আগে পড়েছি। তাহলে এইখানে এই যে রেণুগুলোর মধ্যে আমরা দেখেছিলাম তিনটে নিউক্লিয়াস, প্রথম রেণুর মধ্যে যে নিউক্লিয়াস বিভাজন করে একটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস এবং জন নিউক্লিয়াস তৈরি করেছিল, এখানে আমরা দেখেছিলাম একটু আগে। নালিকা নিউক্লিয়াস আর জনন নিউক্লিয়াস পরবর্তীকালে বহুপুষ্পেজে এই জনন নিউক্লিয়াসটা দুটো পুংগ্যামেট তৈরি করেছিল, গ্যামেট তৈরি করেছিল। তাহলে যেমন পরাগধানীতে উৎপন্ন রেণু গরমণ্ডে এলো, এই গরমণ্ডে একদম 18 পথ থাকে, 18 পথের সংস্পর্শে এসে পরাগনালিকা বৃদ্ধি পায়, বৃদ্ধি পায় এবং এর মধ্যে দুটো কোন গ্যামেট আছে, কোন গ্যামেট এই কোন গ্যামেট দুটো পরাগনালিকার মধ্য দিয়ে গর্ভদণ্ড হয়ে এটা হচ্ছে ডিম্বক, এই পুরোটা হচ্ছে ডিম্বাশয়। ডিম্বাশয় তাহলে পুংগ্যামেট তো এখানে কর্ণালের মধ্যে দিয়ে এসে একটা পুংগ্যামেট এখানে ইতিমধ্যে এসে এইখানে যুক্ত হয়, অর্থাৎ পুংগ্যামেট এবং ডিম্বাণু মিলে তৈরি করল জায়গোট, আর একটা পুংগামে এইখানে যুক্ত হয়, অর্থাৎ এখানে টু এন ছিল, এখানে টু এন ছিল ডিম্বাণু এন সংখ্যক, এখানে টু এন ছিল আর একটা পুংগামে যুক্ত হয়ে এরা তৈরি হলো শস্য নিউক্লিয়াস। তাহলে দুটো নিউক্লিয়াস একটা যে হলো ডিম্বাণুর সাথে যুক্ত হয়ে জায়গোট তৈরি করলো বা নিষেকটা ঘটালো, ডিম্বাণু এবং পুংগামে মিলন কেবল নিষেক আমরা সংজ্ঞা দিয়ে বলেছি।
তাহলে রিসেপ্টর সম্পূর্ণ হলো আরেকটা কোন গ্যামেট এসে এই যে নিউক্লিয়াস নিউক্লিয়াস দূরে নিউক্লিয়াস ছিল তার সাথে আরেকটা কোন গ্যামেট যুক্ত হলো নিউক্লিয়াস সস্য নিউক্লিয়াস গঠন করলো এই যে দুটো কোন গ্যামেট দু জায়গায় দুবার নিষেধ ঘটাচ্ছে এটাকে বলা হয় দ্বিনিষেধ অর্থাৎ নিষেধ সম্পূর্ণ হওয়ার পর নিষেধ সম্পূর্ণ হওয়ার পর পুরো ডিম্বক এই পুরো ডিম্বকটা মিলে তৈরি হয় বীজ নিষেধ সম্পূর্ণ হওয়ার পর ডিম্বক বীজে পরিণত হয় আর পুরো ডিম্বাস এটা ডিম্বাস হয় ফলে পরিণত হয় তাহলে তারপর নতুন উদ্ভিদ কিভাবে সৃষ্টি হয়েছে না এই বীজের মধ্যে আমরা দেখলাম কি জাইগোট যেটা টু এন্ড এখানে যেটাকে বীজের মধ্যে জাইগোট জাইগোট বার পা বিভাজিত হয়ে ভ্রূণ তৈরি করে ভ্রূণ গঠন করে এই ভ্রূণ সুপ্ত অবস্থায় বীজের মধ্যে থাকে তারপর অনুকূল পরিবেশ পেলে অনুকূল পরিবেশ বলতে কেমন জল বাতাস আলো পেলে এই ভ্রূণ থেকে অঙ্কুরোদ্গম হয় ভ্রূণ থেকে তাহলে এই যে আমাদের একটা বীজ ছিল বীজের মধ্যে কি আছে ভ্রূণ ভ্রূণ যেমন অনুকূল পরিবেশ পেল তখন বীজ থেকে ভ্রূণ অঙ্কুরোদ্গম করলো জল বাতাস আলোর সাহায্য নিয়ে অঙ্কুরোদ্গম করলো যে ভ্রূণের যে দুটো অংশ একটা ভ্রূণ মুকুল একটা হলো ভ্রূণমূল এই ভ্রূণ মুকুল উপর দিকে ধীরে ধীরে বৃদ্ধি পায় এই ভ্রূণ মুকুল উপর দিকে ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং চারা গাছ থেকে নতুন উদ্ভিদ গঠন করে তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম নিষেক এবং নতুন উদ্ভিদ গঠন কীভাবে হয় তার ব্যাখ্যা আমরা দেখতে পেলাম যে নিষেক করার পর বীজের মধ্যে যে ভ্রূণ থাকে সে ভ্রূণ বারবার বিভিন্ন অনুকূল পরিবেশ পেলে ধীরে ধীরে পূর্ণত উদ্ভিদে পরিণত হয় এখান থেকে বিভিন্ন কোশ্চেন আসতে পারে যেমন নিষেক কাকে বলে নিষেক সপুষ্প উদ্ভিদ নিষেক কিভাবে ঘটে এটা একদিন আমরা আলোচনা করেছিলাম ফুলের যে চারটা অংশ ফুল আমরা দেখেছিলাম বৃদ্ধি জলমণ্ডল কুম্ভকেশর এবং গর্ভকেশর সেই পুংকেশরের মধ্যে এই যে পুংরঙ্গ পরাগধানি এটা পুংকেশরের অংশ আর এইটা হলো আমাদের গর্ভকেশরের অংশ আর এই যে পুংকেশর গর্ভকেশর এই দুটোকে উদ্ভিদের জননাঙ্গ বলা হয় অর্থাৎ ফুলকে উদ্ভিদের জননাঙ্গ রূপে চিহ্নিত করা হয় এই যে বিটক এই কাণ্ড এই পুরো অংশটাকে আমরা বিটক বলছি যন্ত্রের বৃদ্ধি পাচ্ছে তাহলে এর গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের পড়তে পারে ফাইনালে যে সপুষ্প উদ্ভিদের নিষেধ প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় তার চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো তো এখানে আমরা দেখলাম টোটাল যে ডিম্বকের মধ্যে যে আটটা নিউক্লিয়াস কীভাবে গঠন হলো এবং কোন গ্যামেট কীভাবে তৈরি হলো পোলায় ধানি থেকে উৎপন্ন রেণু হ্যাপ্লয়েড সেটা দুটো ভাগ হয়ে গেল দুটো নিউক্লিয়াস সেখান থেকে আবার
এই যে নিউক্লিয়াস যেটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস, এই নালিকা নিউক্লিয়াস যখন ডিম্বকের মধ্যে পুংগামেট কোষ হচ্ছে তখন নালিকা নিউক্লিয়াসটা নষ্ট হয়ে যায়। তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন তোমাদের মাইন্ডে আসতে পারে যে বীজ অর্থাৎ ডিম্বক কিছু পড়লে সেটার পর ডিম্বক কিছু পরিণত হয়, সব কোয়েশ্চেন এটা করতে পারে, অথবা নিষেকের পর ডিম্বাস হয় কিছু পরিণত হয়। তাই আমরা বললাম কি ডিম্বক বীজে পরিণত হয়, ডিম্বাস হয় ফলে পরিণত হয়। তো এর পরবর্তী আমাদের যে আলোচনা আমরা পরে শুরু করবো উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশ, বৃদ্ধি বিকাশ সম্পর্কে আমাদের আলোচনা হবে। তো তোমাদের যতদূর পড়ানো হলো এগুলো ভালো করে পড়ো, ভালো করে স্টাডি করো, কোনো সমস্যা হলে আবার আমরা আলোচনা করে দেব। তো তোমাদের বাড়িতে কিছু কাজ দিচ্ছি পরাগ যোগ থেকে, পরাগ যোগ কাকে বলে কয় প্রকার ও কি কি, প্রতি প্রকারে উদাহরণ সহ সংজ্ঞা দাও। তিন নম্বর কোশ্চেন স্বপরাগ যোগ ও ইতর পরাগ যোগ সুবিধা ও অসুবিধা, চার নম্বর ইতর পরাগ যোগে বাহকগুলির নাম সহ বিভিন্ন ইতর পরাগ ফুলে উদাহরণ দাও। এই কাজগুলো মোটামুটি বাড়িতে প্র্যাকটিস করো। তাহলে পাঁচটি কোশ্চেন, চারটি কোশ্চেন দিলাম পরাগ যোগ কাকে বলে যখন ফুলের পরাগধানী উৎপন্ন রেণু সেই ফুল বা অন্য ফুলে গর্ভমণ্ডলে স্থানান্তরিত হয়
তাহলে যে কোশ্চেনগুলো আমরা এখন বোর্ডে দেখতে পাচ্ছি এই কোশ্চেনগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করবে এবং খাতায় লিখবে এবং যখন আসবে সেই খাতাগুলো আমি সবাই চেক করব। রাইট ফ্রম দ্য ক্লাস এখানে।